বিশেষ প্রতিবেদন। অধিকৃত দনেস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত 400 রুশ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ছিল মাকিভকার শহরের একটি ভবন, যেখানে রাশিয়ার সৈন্যদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে। নববর্ষের দিন মধ্যরাতের 2 মিনিট পর দনেস্কে ইউক্রেনে চালানো ওই হামলায় আরও 300 সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, তবে মৃত্যুর এই সংখ্যা যাচাই করতে পারেনি বিবিসি। ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সৈন্যদের হতাহতের ব্যাপারে ইউক্রেন যে দাবি করেছে সেই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। তবে রাশিয়াপন্থী দনেস্কের কর্তৃপক্ষ হতাহতের তথ্য যাচাই করলেও সঠিক পরিসংখ্যা নিশ্চিত করেনি। এদিকে নতুন বছরের শুরুতেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। প্রথম দিনের চেয়েও দ্বিতীয় দিনে আরও বড় হামলা চালিয়েছে মস্কো। রাজধানী কিয়েভ সহ আশেপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেনের দাবি, 2023 সালের দ্বিতীয় দিনে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা বাড়িয়েছে মস্কো। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ড্রোন হামলা প্রতিহত করেছে। এমন দৃশ্য দেখে ইউক্রেনীয়রা বারান্দা থেকে জয়ধ্বনি দেন। বিমান হামলার সাইরেন বেজে উঠলে কেউ কেউ চিৎকার করে বলেন, ইউক্রেনের বিজয়। রোববার রাতে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি বলেন, ইরানের তৈরি 45টি শাহেদ ড্রোন ধ্বংস করেছে সেনারা। এসব ড্রোন ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করছে রুশ বাহিনী। তিনি আরও বলেন, ড্রোন মিসাইল কোনো কিছুই তাদের সাহায্য করবে না, কারণ আমরা ইউক্রেনীয়রা ঐক্যবদ্ধ। তারা রাশিয়াকে শুধু ভয় পাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ভূপাতিত করা ড্রোনের সবগুলোই ইরানের নির্মিত শাহেদ 136 ড্রোন। এর আগে খ্রিস্টীয় নতুন বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে 20টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলেও দাবি করে ইউক্রেনীয় সেনাবাহিনী। নতুন বছরের প্রথম রাতেই রাশিয়ার দখলকৃত দনেস্কের মাকিভকার বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে রুশ সামরিক ঘাঁটিতে এই হামলায় অনেকেই নিহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে, তবে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানা যায়নি। রুশ অধিকৃত ইউক্রেনের দনেস্ক প্রদেশে পরপর অন্তত 25টি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের এই প্রত্যাঘাত নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে রুশ সেনাবাহিনী জানিয়েছে ইউক্রেন থেকে ছোঁড়া 7টি রকেট তারা ধ্বংস করেছে। দনেস্ক প্রদেশে কর্মরত রাশিয়ার উচ্চপদস্থ সামরিক কর্তা ড্যানিল বেজনসফ জানিয়েছেন, রাতে আতশবাজির মতো রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেন রকেট হামলা চালিয়েছে। কিছুদিন আগে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। বুধবার রাত থেকে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রুশ সেনাবাহিনী। প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে কিয়েভ সহ বিভিন্ন শহরের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। মার্কিন সরকার ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে নিজেদের ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন কংগ্রেশনাল অ্যাডভাইসারি কমিটি এই বক্তব্য দিয়েছে। গতকাল মার্কিন গণমাধ্যম জানিয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল টেকনোলজি এবং বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর পরিচালনা করার জন্য কয়েক ডজন প্রশিক্ষিত সেনা প্রয়োজন। গত কয়েক মাস ধরে এই ধরনের সেনাদেরকে প্রশিক্ষণ কোর্স করানো হয়েছে। তবে মার্কিন কমিশনের কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ব্যাপক অর্থের প্রয়োজন হবে, কারণ এর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $40 লাখ। এছাড়া নতুন তৈরি প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম $110 কোটি। এক্ষেত্রে ইউক্রেনকে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়া হবে সেটি কংগ্রেসকে বিবেচনায় নেওয়া দরকার। ডিসেম্বর মাসের শেষের দিকে খবর বের হয়েছে আমেরিকা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে। তবে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হলে মস্কোর সেনারা তাতে হামলা চালাবে। ইউক্রেন অনেকদিন আগে থেকেই আমেরিকাকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার কারণে যুদ্ধের গতিবেগ আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে শত্রুদের যে কোনো সম্ভাব্য মতিভ্রমের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর
চিফ অফ স্টাফের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 2009 সালে 30 ডিসেম্বরে ইরানি জাতি যে বীরত্ব গাঁথা সৃষ্টি করেছিল সেটার স্মরণে এবং প্রতিরোধ সংগ্রামের মহাবীর জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, 2009 সালে 30 ডিসেম্বর ইরানের ইমানদার ও দূরদৃষ্টি সম্পন্ন জাতি ইসলামী বিপ্লব ও ইমাম হুসাইনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আরেকবার নিজেদের ঐক্য প্রদর্শন করেছে এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে। 2009 সালেও শত্রুদের উস্কানিতে দেশ জুড়ে সহিংসতা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তারা সে সময় প্রেসিডেন্ট নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করেছিল। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের দপ্তরের এবারের বিবৃতিতে আরো বলা হয়, ইরানের শত্রুরা সম্প্রতি আবারও নারী অধিকারের ভুয়া স্লোগান তুলে নতুন করে দেশে সহিংসতা চালিয়েছে। তারা ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটাতে নানা তৎপরতা চালিয়েছে। এর ফলে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য সহ বহু মানুষ শহীদ হয়েছেন। তবে এবারও সর্বোচ্চ নেতার প্রতি অনুগত সাহসী জনগণ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে তা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল সহ শত্রুদের সব তৎপরতা ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণে রয়েছে এবং সবসময় যে কোনো স্থানে শত্রুদের যে কোনো ধরনের বুদ্ধির ভুল বা হুমকির দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। যে কোনো হুমকির উৎসস্থলে হামলা চালানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অন্যদিকে ইরান বছরে 600 থেকে 700 কোটি ডলারের ইস্পাত রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে। এজন্য দেশটি অভ্যন্তরীণভাবে ইস্পাতের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে যখন ইরানি ইস্পাতের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, তখন তেহরান এই পরিকল্পনা প্রকাশ্যে আনল। ইরানের রাষ্ট্রীয় ধাতু ও খনি বিষয়ক কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমির সাব্বাগ জানান, দেশের মাসিক ইস্পাত রপ্তানি গড়ে 10 লাখ মেট্রিক টনে পৌঁছেছে, যার মূল্য 50 কোটি ডলার। আমরা এই খাতে 600 থেকে 700 কোটি ডলার নগদ অর্থ আয়ের লক্ষ্যে চলতি বছরে 1 কোটি মেট্রিক টন ইস্পাত রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। গত মাসে আন্তর্জাতিক ইস্পাত বাণিজ্য বিষয়ক কিছু সংস্থার দেয়া রিপোর্ট অনুসারে ইরানের ইস্পাত উৎপাদন শতকরা 8 ভাগ বেড়েছে। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির কারণে ইরান তার ইস্পাত রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে বাড়াতে সক্ষম হয়েছে। যদিও 2022 সালের প্রথম দিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে আন্তর্জাতিক সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে রপ্তানি কিছুটা সমস্যার মধ্যে পড়ে। আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান ধরে রাখার জন্য ইরান গত আগস্ট মাস থেকে ইস্পাতের উৎপাদন বাড়িয়ে দেয়।